আমাদের এই সুন্দর পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থল এবং তিন ভাগ জল, একথা আমরা সবাই জানি। সেই এক ভাগ স্থলভাগের মধ্যে 206টি দেশ আছে এবং 206টি দেশের মধ্যে মোট 800 কোটিরও বেশি মানুষ বসবাস করে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে 10টি জনবহুল দেশ সম্পর্কে। ২০২২ সালের এক পরিসংখ্যান অনুযায়ী এই তথ্যটি দেওয়া হয়েছে। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মেক্সিকো। মেক্সিকোর মোট জনসংখ্যা 13,22,16,974 জন। 9 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার মোট জনসংখ্যা 14,60,62,426 জন। আমাদের তালিকায় অষ্টম বা 8 নম্বরে রয়েছে বাংলাদেশ, যেখানকার মোট জনসংখ্যা 16,86,61,923 জন, যা বাংলাদেশের আয়তনের হিসাবে অনেক বেশি। এবং আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের মোট জনসংখ্যা 21,61,91,774 জন। 6 নম্বরে রয়েছে নাইজেরিয়া। আফ্রিকার দেশ নাইজেরিয়া, সেখানকার মোট জনসংখ্যা 21,98,83,776 জন। আমাদের তালিকায় পঞ্চম স্থান অধিকার করে রয়েছে বা 5 নম্বরে রয়েছে পাকিস্তান, সেখানকার মোট জনসংখ্যা 23,15,27,400 জন। 4 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া, সেখানকার মোট জনসংখ্যা 28,05,37,148 জন। এবং আমাদের তালিকায় 3 নম্বরে বা তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, সেখানকার মোট জনসংখ্যা 33,76,54,371 জন। এবং আমাদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বা 2 নম্বরে আছে ভারত। ভারতের মোট জনসংখ্যা 141,28,43,120 জন। এবং আমাদের তালিকায় শীর্ষে অবস্থান করছে চীন। চীনের বর্তমান জনসংখ্যা 145,25,78,060 জন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অজানাকে জানতে আমাদের পাশে থাকবেন।